বিভিন্ন দেশ ভারত মহাসাগরের চলাচল নিয়ন্ত্রণ এবং সম্পদ লুট করার চেষ্টা করছে। এ ব্যাপারে ইন্ডিয়ান অশন রিম অ্যাসোসিয়েশন আইওরা এর সদস্য দেশগুলো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইওআর এর সম্মেলনে সমাপনীতে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমুদ্র সম্পদ রক্ষা ও তা কাজে লাগাতে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, কখনো কখনো জাহাজে লুট হয়, কখনো সাগর থেকে অবৈধভাবে মাছ ধরা হয়, কেউ যেন সেটা করতে না পারে সেই বিষয়ে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া সম্মেলনে অর্থনৈতিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক নিয়ে এখনও জাপানের সঙ্গে সুরাহা হয়নি, আলোচনা চলছে। এছাড়া দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যে ইন্ডিয়ান ওশেন রিম, সেখানে বিভিন্নভাবে আমাদের সম্পদ কেউ কেউ আপনার লুট করছে, সেগুলোর তো কেউ আমরা সবাই যৌথভাবে, এই যে পার্টনারশিপ, আমরা যৌথভাবে চেষ্টা করব যে সম্পদের লোড বন্ধ, আর নট অনলি দ্যাট, সম্পদটা যাতে আমরা আহরণ করতে পারি টিকসইভাবে। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাই। আজকে যে সম্মেলন ছিল আয়োরার, বিভিন্ন দেশের যেসব জনপ্রতিনিধিরা তারা বসেছিলেন, তারা সম্মেলন করেছেন, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী যেই সমুদ্র সম্পদ লুট হয়ে যাচ্ছে এটি রোধ করে সমুদ্র সম্পদকে রক্ষা করার উপরে জোর দিচ্ছেন, আজকের সম্মেলন থেকে আপনার পর্যবেক্ষণ কি বলে, আমরা আসলে কতটুকু সফল হতে পারবো একসাথে কাজ করার ক্ষেত্রে? একসাথে কাজ করাটা তো নতুন কিছু নয়, আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করব। কখনো কখনো সফলতা বেশি আসে, কখনো কখনো সফলতা কম আসে, কিন্তু একসাথে কাজ করবার কোনো অল্টারনেটিভ নাই, মানে এটা করতেই হবে আমাদেরকে। কখনো কখনো হয়তো আমরা যথেষ্ট ভালো কাজ করব, কখনো ভালো করব না, কিন্তু তারপরেও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং একসাথে কাজ না করলে হবে কি, যে কারো কারো স্বার্থ রক্ষিত হবে, কারো কারো স্বার্থ বিঘ্নিত হবে, সেটা কোনোভাবেই অভিপ্রেত নয়। আমরা চাই, আমরা যারা এখানে এই যে ইন্ডিয়ান ওশানের, ভারত মহাসাগরের যে উপকূলগুলোতে আমাদের যাদের অবস্থান, এবং এছাড়াও অন্যান্য যারা দেশ সবাই ভারত মহাসাগরের উপরে নানাভাবে নির্ভরশীল, সবাই এখান থেকে উপকার পাক এবং কেউ কারো বিরুদ্ধে যেন কোনো রকমের অন্যায় না হয়। এখন এবং এখানে বাইরের যারা আসে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, তারাও যাতে সমান অধিকার নিয়ে আসতে পারে, তাদেরও কেউ আসবে কেউ আসবে না, কাউকে বাদ দেব, আমরা যেমন বলি যে ইনক্লুশন আর এক্সক্লুশনের কথা বলি, সেই রকম যাতে না হয়, সবাই যাতে আসতে পারে সমান অধিকার নিয়ে আইন কানুনের মাধ্যমে। এবং আমরা যারা এই যে আইওরা বলছি, আমরা ইন্ডিয়ান ওশান রিমস অ্যাসোসিয়েশন এর যারা সদস্য, আমাদের দায়িত্ব হবে যে কতগুলো নিয়ম কানুন বিধিবিধান তৈরি করা এবং সেগুলোকে যে পালন করা হচ্ছে সেটা নজরদারিতে রাখা এবং সেটা নিশ্চিত করা। এইগুলো যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য সফল করা অনেক সহজ হয়ে উঠবে। তবে কাজটা সহজ নয় এই কারণে যে কাজটা বিস্তৃতি অনেক, যেমন মাছের কথা বলা হলো বা অন্যান্য সম্পদ, মাটির তলায় যে সম্পদ, সমুদ্রের পানির ভেতরে যে সম্পদ এবং সমুদ্রের উপরে যে সম্পদ, সবই কিন্তু বিভিন্নভাবে মিসইউজ হতে পারে, লুটপাট হয়ে যেতে পারে, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন সেগুলো আমাদেরকে ঠেকাতে হবে। এবং আমরা যে ব্যবহার করব সেই ব্যবহারও যাতে টেকসই পায়, কারণ আমরা অতি যদি বেশি আহরণ করে ফেলি মাছ বা অন্যান্য সম্পদ, তাহলে সেটা পরবর্তী প্রজন্মের জন্য আমরা ঠিক মতো রেখে যেতে পারবো না, পরিবেশ দূষণ হবে, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর তাছাড়া যাতায়াতের জন্য, বাণিজ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পথ হলো ভারত মহাসাগরের উপর দিয়ে, এবং সেগুলো যাতে সুরক্ষিত থাকে, সবাই যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটা নিশ্চিত করা প্রয়োজন রয়েছে। সেজন্য জলদস্যু বা অন্যান্য বিভিন্ন রকমের যে সমস্যা আছে, যে যেমন ঘূর্ণিঝড় বা অন্যান্য বিপদ, ভূমিকম্প, এই সমস্ত কিছুর থেকে যাতে সবাই সুরক্ষিত থাকে সেটার চেষ্টা, সেই সব বিষয়ে আমাদের যাতে যথেষ্ট তথ্য উপাত্ত আদান প্রদান ঠিক মতন হয়, এবং যেখানে যেখানে প্রয়োজন প্রয়োজনীয় নিয়ম নীতি বিধান ইত্যাদি আমরা তৈরি করে সেগুলো ঠিকভাবে কি বলে
ইমপ্লিমেন্ট করতে পারি সেই নিশ্চয় সেটা করা তাই জরুরি, এবং সেই জন্যই সেই চেষ্টাগুলো করার জন্যই তো আমরা নিয়মিত একসাথে বসি। জি নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেটাতে সফল হব আশা করতে পারি। জনাব মুন্সিফাজ, আরো একটি বিষয় একটু জানবো, যে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূতদের আমাদের জাতীয় নির্বাচন নিয়ে করা একটি বক্তব্য বিতর্কিত হয়েছে, এবং এর পরবর্তীতেই আবার আজকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের যিনি প্রধানমন্ত্রী তার জাপান সফর স্থগিত হয়েছে, জাপানের রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে করোনা বেড়ে গেছে সেটিও একটি বিষয়। তো সব কিছু মিলে আসলে এই বিষয়গুলো, জাপান যেহেতু আমাদের অনেক বড় একটি বন্ধু দেশ, জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার, বাংলাদেশ জাপানের কূটনৈতিক সম্পর্ক কি সম্পর্কে কি এই ঘটনাগুলো কোনো প্রভাব ফেলবে বলে মনে করছেন? আমি আশা করি না এবং মনে করিও না যে এটা হবে, একটা বিশেষ পরিস্থিতির কারণে। যে করোনা বেড়ে গেছে বলে তারা হয়তো আমাদেরকে নিরুৎসাহিত করছে এই সময় যেতে, কিন্তু আমি মনে করি আমাদের দুই দেশের জন্যই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দুই দেশই উৎসাহী হব এবং আগ্রহী থাকবো যাতে এই সফর যত তাড়াতাড়ি সম্ভব আবার করা যায়, অনুষ্ঠিত হয়, এবং সেই জন্য আমরা অপেক্ষায় থাকবো। কারণ যেসব ছোটোখাটো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেগুলো দূর করার প্রয়োজন আছে, নানান রকমের সহযোগিতার বিষয়গুলো আছে, সেখানে অনেক কিছু খুঁটিনাটি থাকে যেগুলো আমাদের কাজ করতে হয় যেগুলোর উপরে, আর তাছাড়া নতুন নতুন বিভিন্ন রকমের সহযোগিতার সুযোগ আছে অনেক। এই যে আমরা ভারত মহাসাগরের কথা বললাম, এখানেও আমাদের বন্ধুরাষ্ট্ররা নানান রকমভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। ভারত মহাসাগরের যে সম্পদ আছে সেগুলো আহরণে সেখানে কি আছে সেটাই আমরা ভালো করে এখনো জানি না, সেগুলো জানবার ব্যাপারেও জাপান সহ ফ্রান্স, চীন, বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র আমাদের সবাই কিন্তু সাহায্য করতে পারে, এবং আমরা সেটাই আশা করব যে আমাদের যে সবার সাথে আমাদের যে ভালো সম্পর্ক আছে, আমাদের যে মৌলিক যে নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটার ভিত্তিতে আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবো, এবং জাপানের সাথে আমাদের যে অত্যন্ত সুন্দর ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা বজায় থাকবে এবং সেটা আরো দৃঢ় হবে আগামী দিনে। এমনটাই প্রত্যাশা। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন, নিরাপদে।